প্রতিদিন সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতিদিন কোথাও না কোথাও সড়কে কারো না কারো প্রাণ কেড়ে নিচ্ছে। এবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দেখলো দেশবাসী। জানা গেছে, শরীয়তপুরের জাজিরা নাওডোবায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের 6 আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত 3টার দিকে ঢাকা ভাঙ্গা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক বলেন, অ্যাম্বুলেন্সটি বরিশাল কলেজ রোড থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটিও ঢাকার দিকেই যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি পেছন থেকে সিলিন্ডার বোঝায় ট্রাককে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা 6 আরোহী সবাই নিহত হন। অ্যাম্বুলেন্সটি ট্রাকে 2 হাত ভিতরে ঢুকে যায় বলে জানান তিনি। ওসি জানান, নিহতদের মধ্যে 4 অ্যাম্বুলেন্স যাত্রী, চালক ও হেল্পার ছিলেন। যাত্রী 4 জনের মধ্যে যিনি রোগী ছিলেন তার নাম জাহানারা বেগম, বাকি 3 জন হলেন ওই রোগীর ছেলে ও মেয়ে, অন্য 1 জন তার আত্মীয়। জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা ভোর 4:20 ঘটনাস্থলে পৌঁছাই। অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। অ্যাম্বুলেন্সটি ট্রাকের ভেতরে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সের চালক সহ 6 আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা জানতে পেরেছি তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল এলাকায়। তবে রোগী ও তাদের স্বজনেরা বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। নিহতরা হলেন জাহানারা বেগম, লুৎফুন নাহার লিমা, ফজলে রাব্বি, রবিউল ইসলাম জিলানি ও মাসুদ রানা। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।